চিপার মধ্যে কি জামা কাপড় চেঞ্জ করছ না আগস্ট রে? বাপ রে বাপ, আজকে ইনকাম ভালো দেখে পুরো সাহেব সে যাবে রিসোর্স। কিন্তু তুই আসলে যে কান্দনা দিছিস না দোস্ত, পুরো রিয়েল ছিল রে। মাসের আপন বাপ বললেন রে কান্দনা। কত হয়েছে রেস্টে? কত হয়েছে কস থাকে? ইনকাম ভালো আর তোমার হাত চুলকাইতেছে না? শোন একটা কথা কই, অতি লোভে তাতি নষ্ট, অলে এত খরচ নাই, তুলে জানবি কেমনে? লোভ করছে তাতে আমার হুন আজকে এগুলা, আমার বাপে তাতে আছে, আমি তাতি তোর বাপে তাঁতি আছে না দেখি মশে হয়েছে, যত্ন করি বুঝোস না। আজটার কি খবর? পোলাইছে কান্দাকাটি করতেছে। হ বাপ মরলে পোলাদের কষ্ট বুঝছো, কান্দবি তো। যাই হোক, তুই তোর ভাবি কল দিস তো বাড়িতে যাবো। ও আচ্ছা, এই কাহিনী না? আজকে উরপাক টাকা কামাই করছো দেখা, তুমি যাইবা বউ বাচ্চা পিছিয়ে উরপাক খরচ করবা, তুমি তো খরচ করার জায়গা নেই, আমার দিতে গেলে তোমার গায়ে লাগে শুধু না? তুই তো জমাইতেছস, জমা বিয়ের পরে কাজে দিব। পাগল আমার চাপায় না, বিয়ে শাদী করতে যাবো, বিয়েই করবো না, নিজের জীবন বাজি রেখে কামাই করতে যাই আর ওইটাই খরচ করবো, বউ গাবায় না এত, আমার টাকা আমি যেমন যেমন খরচ করবো। বিয়ের আগে সব বলে এই কথা কয়, বিয়ে করলে ঠিক হয়ে যাবো। আচ্ছা 200 টাকা দিয়ে যা রে। হ্যাঁ 200 টাকা না, জায়গাটা বেশি ভালো না, ধরা পড়বি ভাগ। 100টা টাকা দে। মিস পরে মিস বেটা সাহেব সাজো, তোমার স্যাসামি করো, এবং কোটটাই আমার থাকলে দেখতি, আমার টাকা চুই চাকায় নিজে কোটটাই করে ঘুরস, আর আমার পরে সাথে একটা 30 টাকা না 150 টাকা করে সার। আজকে আমরা কি করবো জানো মুন্নি? সরেও সরেয়া কি হলো, বসে আসো কেন? পড়ো করবো না কেন? আচ্ছা তাহলে কি করবা শুনি? আমি গেমস খেলবো। মামুনি আগে লেখাপড়া করতে হয় তারপর গেমস খেলতে হয়, ঠিক আছে? আগে লেখাপড়াটা শেষ করো তারপর খালাকে গেমস খেলতে দিব। লেখাপড়া না করলে তুমি বাবার মতন বড় অফিসার হবে কেমনে? আমি অফিসার হতে চাই না। ছি মা এভাবে বলে না, বাবা শুনলে মন খারাপ করবে না। আচ্ছা আপা, দুলাভাই কখন আসবে? চলে আসবে। এই শালিকা আমার জন্য অপেক্ষা করতেছো? বড় পুতুল নিয়ে আসবো? আচ্ছা তোমার জন্য আমি বড় পুতুল নিয়ে আসবো। হ্যাঁ তুমি কি পড়াশোনা করতেছো? তোমার মা একদম লেখাপড়া করতে চায় না, আবার মন করতেছে। না না পড়াশোনা তো করতে হবে, তোমাকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না? হ্যাঁ পড়াশোনা করতে হবে। এই তুমি ওর জন্য কিছু আনো না? হ্যাঁ আনছি তো, এই দেখো তোমার জন্য নতুন জামা। এরপর একটা বড় পুতুল নিয়ে আসবো। হ্যাঁ আর যেটা তোমার আমার জন্য, হ্যাঁ দেখো শাড়ি আছো, খুব সুন্দর হয়েছে। আমি জানতাম তোমার পছন্দ হবে এটা। দুলা ভাই আমার জন্য কিছু আনেন নাই? তোমার জন্য তো আনছি, তোমার জন্য না আনলে হয়? এটা তো একদম পুষ্টিকর ফল। দুলা ভাই আপুর জন্য আপনি শাড়ি আনলেন, ওর জন্য জামা আনলেন, আর আমার জন্য এই ফল নিয়ে আসছেন? আপনি না সবসময় আমার সাথে মজা করেন, দেখ তো আপু। তো তোমার কথা ভাবি, এই কারণে তো ফল নিয়ে আসলাম। না আমি ফল খাবো। দেখো এটা পছন্দ হয়েছে কিনা। এটা আমার। এই দেখি তোর জন্য কি আনছে। সুন্দর না? সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই। ওয়েলকাম। আচ্ছা এটা পছন্দ হয়েছে তোমার? আচ্ছা একটু পড়ো তো দেখি, পড়ো তো দেখি, এটা একটু পড়ো। বছরে 3-4টা চুলা না কিনে আরএফএল একটা নিলে এটাকে বছরের পর বছর। আরএফএল ক্যাস্টো।